রাজুকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভাই ফোঁটা নিলেন অভিনেতা রাজদীপ, বোনের হাত থেকে ফোঁটা নিলেন টেলি অভিনেতা। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। মৈত্রী যেখানে রয়েছে আমি একটুখানি মৈত্রীর কাছ থেকে ছবিটা জেনে নেওয়ার চেষ্টা করবো। মৈত্রী, তুমি এখন যেখানে রয়েছো, আজকে যেহেতু ভাই ফোঁটা, যাদেরকে আমরা সামনাসামনি দেখে থাকি একেবারে অন্যরকমভাবে, আজকের দিনে সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কিংবা কোনো সেলিব্রিটি হোক, একেবারে অন্যরকমভাবে ধরা দেন তারা, আজকে একটা অন্য দিন বলে কথা, কি ছবি উঠে আসছে কি বলছেন? দেখো সুশা, কিছুক্ষণ আগেই তুমি যে যে উপমাগুলো ব্যবহার করছিলে, যে ভাইরা হাসি হাসি মুখে বসে থাকে, তার সামনে টেবিল ভর্তি খাবার সাজানো থাকে, ধান দূর্ব থাকে, প্রদীপ জ্বালানো থাকে, তুমি ঠিক ছবিটা দেখতে পাবে এই মুহূর্তের মাঝখানে দুই বোনের মাঝখানে হাসি হাসি মুখে বসে রয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত এবং মুখে মুখে হেসে যাচ্ছেন। দিদি এসে গেছেন, কিছুক্ষণ আগে বোন ফোঁটা দিয়েছেন, এবার দিদি এসে গেছেন, আগে ফোঁটা পর্বটা হয়ে যাক, তার বোন ফোঁটা দিয়েছেন, এবার দিদি এসে গেছেন, আগে ফোঁটা পর্বটা হয়ে যাক, তারপরে আমরা যাব এই খাওয়া দাওয়া, পরবর্তী গিফট দেওয়া নেওয়া কি আলোচনা হচ্ছে সেটা নিয়ে। দিদি আপনার ফোঁটাটা চলে দিয়ে দেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। খুব ভালো থাক, অনেক আশীর্বাদ করলাম। ও মিষ্টিটা খুব ভালোবাসে খেতে, তাই একটু মিষ্টি খাওয়াচ্ছি। কিন্তু এই ভাই ফোঁটাটা মানে কতটা স্পেশাল ডে আপনাদের জন্য, কিভাবে সেলিব্রেট করেন, প্রতিবার কিভাবে হয়, কারণ রাজদীপ অভিনেতা তো ব্যস্ত মানুষ, সময় দিতে পারে ভাই ফোঁটা? না, আনফর্চুনেটলি প্রত্যেকবার এরকম হয় না, কারণ আমি দুবাইতে ছিলাম, তো লাস্ট ইয়ারই শিফট করেছি, তো সেই জন্য আমারও ভীষণ ভালো লাগছে, অনেক বছর পরে আমি দিতে পাচ্ছি ওকে। আচ্ছা, রাজদীপের কাছে যাই, যে খাবারে বেশি মনোনিবেশ করেছে, আশীর্বাদটা নেওয়া হয়েছে কি হয়নি, সোজা স্যান্ডউইচে ঝাঁপিয়ে পড়েছে। রাজদীপ আজকে সারাদিনটা কিভাবেই কাটতে চলেছে? আজকে সারাদিনটা এভাবেই কাটবে, খেয়ে দে। একটু দিদি বললো, দিদিভাই বেসিক্যালি এত বছর ছিল না, আর দিদিভাই ফাটিয়ে রান্নাটা করে। আমি তাই জন্যই না থাকতে পেরে জামটা করলাম এটার উপরে। বোন সঙ্গে রয়েছে, মানে ভাই ফোঁটা মানে তো গিফট দেওয়া নেওয়া, বোনেরা দাদাকে ফোঁটা দেবে, দিদি বোনেরা, এবং ভাই তার বদলে গিফট দেবে, এবং রক্ষার কথা সেটা আমি আলাদাই রাখছি, রক্ষা কে কাকে করে সেটা বিতর্কের বিষয়, কিন্তু কিন্তু গিফটটা কি দেওয়া হলো, গিফট কি দেওয়া হলো, ফোঁটা তো বলার পর থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। না না, ছিলই গিফটটাও আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে সারা দিনের কি প্ল্যান আছে, মানে বোনেরা যখন দুজনেই আছে উপস্থিত, ভাইও আছে, কি প্ল্যান আছে? আমার একটু প্ল্যান আছে, যদিও পারে সন্ধ্যাবেলায় ওকে নিয়ে একটু গান বাজনা একটা জায়গায় শুনতে যাব, কিন্তু ও তো এত ব্যস্ত, হয়তো বলবে হ্যাঁ, তারপরে লাস্ট মোমেন্টে হয়তো মেসেজ করবে, দিদি ভাই চাপ আছে যেতে পারলাম না। আর ভাই কি বলবে, মুখে খাওয়া আর পড়ে নিয়েছে, এতে কিছু বলে না। যে পরিস্থিতি সেটা কিন্তু জমে গেছে, ভাইরা একদম ফোঁটা নিয়ে খাবার দাবার খেয়ে পুরো প্রিপেয়ার্ড, যে রাজদীপ জানাচ্ছিলেন যে দিদি ভাই তার খুব ভালো রাঁধেন, তো আজকে কি দিদি ভাই রান্না করে দেবেন ভাইকে, কি কি খাবার থাকছে আজকে দুপুরের মেনু, কি চিন্তা? কাল থেকে কাজ শুরু, তো সন্ধ্যেবেলা একটা করে, এই সন্ধ্যেবেলা দিদি বললো যে সন্ধ্যেবেলা আমি চাপ বলবো না। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে দিদি ভাই যখন ভালো রান্না করেন, দুপুরের খাওয়া দাওয়ার মেনু কি, সেটা কি দিদি ভাইয়েরই রান্না হচ্ছে? না, দুপুরবেলাও আসছে না, সেই জন্য আমি ভাবছি রাত্রেবেলা ওর জন্য একটু কন্টিনেন্টালি বানাবো।
বানানো হবে বাড়িতে। কন্টিনেন্টালের মধ্যে ফেভারিট কি আছে? অ্যাকচুয়ালি খাবারে আমার সব রকম সবই ফেভারিট, আমার প্রনটা ইজ ভেরি ফেভারিট। তো আমি বেসিক্যালি ওটার নামটা জানি না কী বানায় ওটা, প্রনের একটা আইটেম দিদিভাই রান্না করে, অ্যান্ড দিদিভাই রান্নাগুলো ওটা নিজেদের নাম থাকে। হ্যাঁ, আরে মানে প্রনটা আমার ভুলে গেছি, তুমি হোয়াইট সস দিয়ে কি এটা করো বেশ প্রনের হয়তো হচ্ছে। আর বোন কি খাওয়াবে, মানে বোন কি কিছু রান্না বান্না করবে খাওয়াবে সেই দিকে নাকি যাবে? সকালবেলা এসে এত কত মিষ্টি নিয়ে এসেছে, আমাদের অনেকদিনই একটা ফিল্ম দেখার প্ল্যান হলে গিয়ে, যেহেতু এখন হল খুলে গেছে তো আমরা ওখানে গিয়ে ভাবছি একটা ফিল্ম দেখবো। হ্যাঁ সেটা দরকার, মানে আমরা সবাইকে বারবার বলি যে হলে আসুন হলে আসুন, যদি আমরাই না যাই বলবো। তো এই বছর আমরা একটুখানি একটা ভালো মুভি দেখে অনেকে মিলে আছি। মৈত্রী, বোঝাই যাচ্ছে ভাই বোন দিদি মিলে একেবারে জমাটি আড্ডা, এবং সেই সঙ্গে চলবে খাওয়া দাওয়ার পর্ব। ভাইকে সারা বছর পাওয়া যায় না, কাজে ব্যস্ত থাকেন রাজদীপ। আজকের দিনে দিদি এবং বোন দুজনেই পেয়েছেন তাদের ভাইকে, ভাই ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু দেদার খাওয়া দাওয়া চলবে, সেটা একেবারেই পরিষ্কার। মৈত্রী ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।